আল্লাহ রাব্বুল আলামিন যিনি মানুষ সৃষ্টি করেছেন তিনি কোরআন শরীফের ভিতরে বলে দিয়েছেন, আমি প্রথমেই বলেছি আপনারা লক্ষ্য করুন, এই কোরআন তাবিজের কিতাব নয়, এই কোরআন তদবিরের কিতাব নয়, ঝাড়ফুঁকের কিতাব নয়, কোরআন হলো পৃথিবীর মানুষের জন্য কোড অফ লাইফ, পূর্ণাঙ্গ জীবন বিধান, সব কিছু আল্লাহ পাক কোরআনের ভিতরে বলে দিয়েছেন, কোনো জিনিস বাদ দেন নাই। আপনি আমি কেমনে সৃষ্টি হয়েছি, আল্লাহ পাক কোরআনের ভিতরে বলেছেন ইন্না খলাকনাকুম মিন তুরাবিন সুম্মা মিন নুতফাতিন সুম্মা মিন আলাকাতিন সুম্মা মিন মুদগা, নিষ্প্রাণ মাটি দিয়ে তোমাকে উৎপন্ন করা হয়েছে, নিষ্প্রাণ মাটি উপাদান দিয়ে তোমাকে তৈরি করা হলো, মায়ের পেটের ভিতরে এক ফোঁটা নাপাক পানি জমাট রক্তে পরিণত হয়ে গেল, জমাট রক্ত আস্তে করে গোস্ত পিণ্ড হল, গোস্ত পিণ্ডকে সুন্দর করে সাজায়া হাড্ডি গুড্ডি বানায়া স্ট্রাকচার তৈরি করে তার উপরে চামড়া দিয়ে গোস্ত দিয়া সাজায়া সুন্দর করে বানালাম। আল্লাহর পরিচয় শুনুন, আল্লাহ আমার কেমন আল্লাহ, মায়ের পেটের ভিতরে সন্তান বানায়া এরপরে যখন রুহ দেওয়া হয়েছে ক্ষুধা লেগেছে খাবারের প্রয়োজন হয়েছে, আল্লাহ রাব্বুল আলামিন ওই কচি বান্দা মায়ের পেটে বসে কি খাবে সেজন্য তার মা চিন্তা করে নাই, বাবা চিন্তা করে নাই, সরকার চিন্তা করে নাই, আল্লাহ রাব্বুল আলামিন মায়ের মাসিক অসুখকে বন্ধ করে দিয়ে সন্তানের নাভির সাথে আর মায়ের নাভির সাথে তার লাগায়া পাইপ লাগায়া মায়ের মাসিক অসুখের রক্তগুলি দিয়ে সন্তানকে বড় বানালে, মুখ দিয়া এই রক্ত পান করালেন না, মুখটাকে পবিত্র রেখে দিলেন যাতে করে পৃথিবীতে আসার পর ওই মুখ দিয়া আল্লাহ রাব্বুল আলামিনের জিকির করতে পারো। সন্তান মায়ের ভিতরে পেটের ভিতরে বড় হলো, আল্লাহ রাব্বুল আলামিন বলেন মাস দিন যখন পুরো হয়ে গেল সুম্মা নুখরিজুকুম তিফলা, বাচ্চার আকারে পৃথিবীতে নিয়ে আসলাম, এখন খাবা কি, পৃথিবীতে যখন বাচ্চা এলো তখন তার পেটের সাথে যে সংযোগ ছিল মায়ের নাভির সাথে আর সন্তানের নাভির সাথে সেই সংযোগ তার আর কি থাকলো, কি করা হলো, কেটে দেওয়া হলো। লক্ষ্য করুন খাবারের জন্য একটি মাত্র পাইপ আল্লাহ লাগাইছিলেন, পৃথিবীতে সন্তান আসার সঙ্গে সঙ্গে পাইপটা কেটে দেওয়া হলো, এবার কি খাবে, আল্লাহ রাব্বুল আলামিন মায়ের বুক থেকে সন্তানের জন্য এবার সিঙ্গেল সিগনাল, তার জন্য সিঙ্গেল কোন লাইন যেটা ছিল কেটে দিয়া মায়ের বুক থেকে সন্তানের জন্য ডাবল লাইন আল্লাহ চালু করে দিলেন, এমন দুধ বানায় দিলেন যা শুধু খাবার নয়, শুধু ফুড ভ্যালু নয়, এই দুধের ভিতরে ক্যালসিয়াম, এর মধ্যে ভিটামিন, এর মধ্যে আয়রন, এর মধ্যে মেডিসিন, দুনিয়ার এই সন্তান ছিল ফি কারারি মাকিন, সুরক্ষিত জায়গার ভিতরে ছিল, কোনো পলিউশন সেখানে যেতে পারত না, রোগের জার্ম সেখানে যেতে পারত না, দুনিয়ায় এলো দূষিত আবহাওয়ার ভিতরে, এই সন্তানকে এখনই অ্যান্টিবায়োটিক খাওয়ালে পরে অসুবিধা হবে, আল্লাহ রাব্বুল আলামিন মায়ের দুধের ভিতরে ঔষধ দিয়া রোগের প্রতিষেধক বানায়া দিলে, এ হলো আমার আল্লাহ, এ আমার কে আল্লাহ, জোরে বলেন আল্লাহ আল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন মায়ের দুধ দিয়ে সন্তানকে বড় করলেন আর শোনায় দিলেন খবরদার এই মায়ের সাথে এই বাপের সাথে না ফরমানি করবি না, মা বাপের জন্য আমার কাছে দোয়া করবে, রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সাগীরা, সবাই পড়েন আমার সাথে, রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সাগীরা, আল্লাহ পাক শিখাই দিলেন বান্দারে আমার কাছে দোয়া করায়, আল্লাহ আমার মা বাপ আমাকে ছোটবেলায় যেভাবে স্নেহের কোলে লালন পালন করেছে এইভাবে আমার মা বাপ তেদে তোমার রহমতের কোলে লালন পালন করো, মনে থাকবে ভাইরা, বলেন মনে থাকবে, প্রত্যেক নামাজের পরে মা বাবার জন্য দোয়া করবেন, বেঁচে থাকুক আর মরে যাক দোয়া করবেনই, মনে থাকবে, রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সাগীরা, আবার পড়েন রব্বির
আরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। আল্লাহ পাক মায়ের মর্যাদা এত বাড়াইছেন, সাহাবী প্রশ্ন করেছে ইয়া রাসূলুল্লাহ খেদমত করব কার, হুজুর বলেন তোমার মায়ের, তারপরে কার, তোমার মায়ের, তারপরে কার, তোমার মায়ের, তারপরে কার, তোমার পিতার। বাপের চাইতে মায়ের মর্যাদা আল্লাহ তিন গুণ বাড়াইয়া দিলেন, তিন গুণ বৃদ্ধি করে দিলেন। হাদিস শরীফে এসেছে হযরত আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলের কাছে এসে রাতের বেলায় কাঁদতেছিলেন। হুজুর প্রশ্ন করলেন আবু হুরায়রা কাঁদো কেন? হযরত আবু হুরায়রা বলছেন হুজুর মা আমাকে মেরেছে। তিনি প্রশ্ন করলেন আচ্ছা মা তোমারে মারলো কেন, তুমি কি কোনো বেয়াদবি করছো? তিনি বললেন না। তবে মারলো কেন? হযরত আবু হুরায়রা বলেন ইয়া রাসূলুল্লাহ আপনার খিদমত থেকে বাড়ি ফিরতে আমার দেরি হয়ে গিয়েছিল, গভীর রাত্রে যখন বাড়ি গেছি মা আমাকে প্রশ্ন করলেন বাবা দেরি হলো কেন, কোথায় ছিলি? তাম পৃথিবীর মানুষ যেই কদম মুবারক চুমু দিতে পারলে ধন্য হয়ে যায়, সেই আখিরি জামানার পয়গম্বর নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দরবার থেকে আসতে আমার দেরি হয়ে গেছে। ইয়া রাসূলুল্লাহ আমার মা আপনার নাম শুনে তার গা জ্বলে উঠল, তিনি কাফের মুশরিকা, আপনার নাম শুনে অগ্নি শর্ম হয়ে আমাকে ধরে পিটানো আরম্ভ করলেন। আর বললেন আবু হুরায়রা হয় মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বাড়ি ছাড়বি, নইলে আমার বাড়ি ছাড়বি, কি করবি বল? মার খেতে খেতে আমি বললাম মা তোমার গায়ে যত শক্তি আছে আমারে মারো, তোমার বাড়ি শুদ্ধ তাম দুনিয়াটা ছেড়ে দিতে পারি, মুহাম্মদ রাসূলুল্লাহর কদম মোবারক ছেড়ে দিতে পারি না। হুজুর আমার মা গলা ধাক্কা মেরে আমাকে বের করে দিয়েছেন। হুজুর বলছেন আবু হুরায়রা মা তোমাকে মেরেছে আর আমার কাছে নালিশ করছো, আমি তোমার মায়ের কোনো বিচার করতে পারবো না। সুবহানাল্লাহ, এত বড় পাওয়ারফুল নবী, শানওয়ালা, ইজ্জতওয়ালী, বরকতওয়ালী এত বড় নবী বলছেন মা মেরেছে, আমার করার কিচ্ছু নাই। সুবহানাল্লাহ, তোমার মা মুশরিকা হোক আর যাই হোক তোমার মা, সুবহানাল্লাহ বলেন। আমার বন্ধুগণ হযরত আবু হুরায়রা বলেন ইয়া রাসূলুল্লাহ মায়ের বিরুদ্ধে কোনো অভিযোগ নিয়ে আমি আপনার কাছে আসি নাই। হুজুর বললেন কেন আসছো বলো খুলে। আবু হুরায়রা বলেন হুজুর আমি জানি আপনি আল্লাহর দরবারে যদি কোনো ব্যাপারে হাত তোলেন আল্লাহ মঞ্জুর করে ফেলেন, আপনি দয়া করে আমার মার জন্য দোয়া করেন, আল্লাহ যেন হেদায়েত দিয়ে দেন। আমার নবীজি দুখানে হাত উত্তোলন করলেন, বললেন আল্লাহুম্মা ইহদি উম্মা আবি হুরায়রা, আয় আল্লাহ আমি দোয়া করতেছি আবু হুরায়রার মাকে হেদায়েত নসিব করো। হুজুর হাত তুলে মোনাজাত করছেন, আবু হুরায়রা দৌড় দিলেন বাড়ির দিকে, কয়েকজন সাহাবী হযরত আবু হুরায়রার জামা টেনে ধরেছে এই ভদ্রলোক দৌড়ায় কেন, এত শান্ত মানুষ, কখনো গরম হয়ে কারোর সঙ্গে কথা বলে না, এই মানুষটা দৌড়ায় কেন, কোনো বিপদ হইল নাকি? জামা টেনে ধরে বলে আবু হুরায়রা দৌড়াও কেন? হযরত আবু হুরায়রা বলেন জামা ছেড়ে দাও, কোনো বিপদ আমার হয় নাই, আমি দৌড়াইয়া বাড়ি যাই দেখতে চাই। আমি দৌড়াইয়া আগে বাড়ি যেতে পারলাম না, আমার নবীর দোয়া আগে আমার বাড়ি চলে গেছে, আমি এটা দেখতে চাই। হযরত আবু হুরায়রা দৌড়াতে দৌড়াতে বাড়ি চলে গেছেন, দরজায় নক করলেন, ভেতর থেকে আওয়াজ এলো কে? তিনি বললেন আমি আবু হুরায়রা, মা দরজা খুলে দাও আমি তোমার সন্তান। মা বললেন বাবা অপেক্ষা করো দরজা খুলতেছি। হযরত আবু হুরায়রা বলেন মায়ের গলার আওয়াজের ভেতরে কুফরিত কর্কশতা পেলাম না, মায়ের গলার আওয়াজের ভেতরে তাওহীদের নরমিয়া পেলাম, আমার কাছে মনে হলো আমি আবু হুরায়রা বাড়ি আসার আগে নবীজির দোয়া আল্লাহর আরশে পৌঁছে গেছে। আবু হুরায়রা বলছেন মা আমার কিছুক্ষণ পরে ঘরের থেকে বেরিয়ে এসেছেন, আমি দেখলাম মায়ের শরীর ভিজা, মাথার চুল দিয়া পানি টপকাচ্ছে। মা আমার বললেন বাবারে তোমাকে মারার পর আমি নিদারুণ অনুশোচনায় পড়েছিলাম, মনে মনে ভাবলাম আহারে আমার সন্তান আমি কেন মারলাম, সে তো কোনো খারাপ কাজ করে নাই, কোনো খারাপ জায়গায় যায় নাই, এত ভালো মানুষ যার সম্পর্কে লোকেরা খামোখাই মিথ্যা কথা বলে, এই ভালো মানুষটার কাছে গেছে সেজন্য আমি মারলাম কেন? বাবা গো আমি আমার ভুল বুঝতে পেরেছি, জীবনের ভুলও ধরা পড়েছে, আমাকে জলদি করে নিয়ে চলো বিশ্ব নবীর দরবারে। হযরত
হাজরাতে আবু হুরায়রার মা রাসূলুল্লাহর খেদমতে সে ঘোষণা করলেন, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূল। আমার ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন মানুষ সৃষ্টি করে পৃথিবীতে পাঠিয়ে দিলেন, খাবারের ইন্তজাম করলেন, এগুলি সব আল্লাহর পরিচয়। আল্লাহরে চেনার জন্য বড় বড় কিতাব ঘাটা লাগে না, কিসমতে যদি থাকে দুই একটা দৃষ্টান্ত যথেষ্ট হয়ে যায়। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, দুই একটা দৃষ্টান্ত যথেষ্ট। আল্লাহ পাক সমস্ত সৃষ্টি জগৎকে তৈরি করলেন, সৃষ্টি করলেন, আর তাদের খাদ্যের ব্যবস্থা করলেন। কে করেছেন খাদ্যের ব্যবস্থা? খাদ্য দেন আল্লাহ। কিন্তু অহংকারী যারা, তারা বলে দেশের বাম্পার ফলনের জন্য সমস্ত কৃতিত্ব সরকারের, বলে না আস্তাগফিরুল্লাহ, বলে নাউজুবিল্লাহ। এদের একজন বলছিল, তিন বছর কিছু দিবার পারুম না, লোকেরা কয় আমরা না খাইয়া থাহুম, আল্লাহ কয় আমিও দেহুম, কদ্দুর পারো না খাইয়া থাকতে। ফসল কে দেন? জোরে বলেন কে দেন? বাম্পার ফসলের ফলনের দাবি সরকার করতে পারে না, এটা কুফরি, এটা শিরক। জমিনের ফসল কে দেন? আকাশের বৃষ্টি কার? পানি কার? সার কার? সব আল্লাহ পাক। আল্লাহ পাক কোরআন শরীফে বলেছেন, লাইন শাকারতুম লাযীদান্নাকুম ওয়ালাইন কাফারতুম ইন্না আযাবী লাশাদীদ। আমার নিয়ামতের শুকর যদি আদায় করো বাড়ায় দেব, আর যদি কৃতজ্ঞ হও শুকরিয়া আদায় না করো মস্ত বড় শাস্তি দেব। ফসল দেই আমি, আর শুকরিয়া আদায় করো তোমার বাজানের, ঠিক কিনা? শুকরিয়া আদায় করে কার? বাজানের। একটা লোকের, একটি মানুষের যেই প্রশংসা এই সরকার করলো বিগত সাড়ে চার বছর ধরে, একটা মানুষের যত জিকের করলো, প্রশংসা করলো, ছবিটা নাইল। যদি এতটা জিকের এতটা স্মরণ আল্লাহ রাব্বুল আলামিনের করত, ওদের জন্য আল্লাহর জান্নাতের দরজা খোলা হয়ে যেত। প্রশংসা করবে কা? চিল্লায় বলুন আল্লাহ পাকের প্রশংসা করবে। খেতে দেওয়ার মালিক তিনি। আল্লাহ পাক বলছেন, আল্লাহকে তার পরিচয় আল্লাহ তুলে ধরেছেন, ওয়ামা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা। এই পৃথিবীর ভিতরে এমন কোন বিচরণশীল জীব নাই যার রিস্কের দায়িত্ব আমি আল্লাহ গ্রহণ করি নাই। সুবহানাল্লাহ, বলবেন না? রিস্কের দায়িত্ব কার হাতে? আচ্ছা দেখুন তো, পৃথিবীর সমস্ত সরকারের কাছে বিভিন্ন মন্ত্রণালয় আছে না? খাদ্য মন্ত্রণালয় বলে কোনো মন্ত্রণালয় আছে কিনা? আছে, খালি কয় খামু আর খামু। খাদ্য মন্ত্রণালয় আছে, থাকার পরেও মানুষ না খাইয়া মরে, ঠিক কিনা? এবার একটু তাকান তো, জ্ঞানের চক্ষু দিয়া তাকান, ফরেস্ট এরিয়া বাঘ আছে কিনা? নাই। সিংহ আছে কিনা? গন্ডার আছে কিনা? হাতি আছে কিনা? বিশাল বিশাল প্রাণী আছে কিনা? জঙ্গলে ছোট্ট প্রাণী থেকে পোকা থেকে শুরু করে গন্ডার পর্যন্ত, টুনটুনি পাখি থেকে শুরু করে ঈগল পাখি পর্যন্ত, নদীর ভিতরে ছোট্ট চুনো পুঁটি থেকে শুরু করে তিমি মাছ পর্যন্ত, প্রাণী তত্ত্ববিদরা বলেছেন সমুদ্রের ভিতরে এমন এমন বড় বড় তিমি আছে যে একটা তিমির ওজন 5,000 টন পর্যন্ত হয়ে যায়। 5,000 টন তিমিটার ওজন। এ যখন বাচ্চা হয় তখন বাচ্চার দৈনিক দুধ লাগে 50 থেকে 60 মণ পর্যন্ত। কে ব্যবস্থা করে? রুহান মান ফেরেশতা তো, ওর মা যেমন বাচ্চা তো সেরকম হবে, ঠিক কিনা? কে দেয় খাবার? এবার দেখেন তো, আপনার দেশের এই জঙ্গলে কত হাতি আছে, হাতিরা মিছিল করে আসছে যে আল্লাহ আমাদের এখন আর খাইতে যেতে দিতে পারে না, বাংলাদেশের গভর্নমেন্ট কিছু দাও। আসছে না খাইয়া ক্ষুধার জ্বালায় হাতি মরেছে, বাঘ মরেছে, সিংহ মরেছে, এর কোনো দৃষ্টান্ত আছে? ক্ষুধার জ্বালায় আকাশের উড়ন্ত পাখিরা
ছটফট করে মারা গেছে, দৃষ্টান্ত আছে? নদীর মাছেরা কুদার জ্বালায় ভেসে উঠেছে, না খাইয়া মরে গেছে, দৃষ্টান্ত আছে? মহান আল্লাহ রাব্বুল আলামিন কোরআন শরীফের ভিতরে বলেছেন, অনেক প্রাণী এমন আছে যারা তাদের খাদ্যকে সঞ্চয় করে না, খাদ্যকে জমা করে না, আহরণ করে না। সকালবেলায় একটা খাবার খেল, দুপুরে কি খাবে তার জানা নাই। শকুন পৃথিবীর মাঝি থেকে 3 মাইল উপরে ওড়ে, তার চোখকে আল্লাহ পাক এত তীক্ষ্ণ বানিয়ে দিয়েছেন, এই চট্টগ্রামের কোথায় মরা গরু আছে 3 মাইল উপর দিয়ে দেখতে পায়? সুবহানাল্লাহ, কত ইচ্ছা করে। এই প্রাণীগুলি খাবারগুলি কোনো গভর্নমেন্ট জোগাড় করে রাখে নাই, আল্লাহ পাক বলেন সবার খাবার আমি দেই। সকালবেলায় সমস্ত প্রাণীগুলি, মহাশূন্যে পাখি, পানির ভিতরে মৎস্যরাজি, জঙ্গলের ভিতরে হিংস্র প্রাণী, পোকামাকড় থেকে শুরু করে সবগুলো, খালি পেটে সব বেরিয়ে যায়, কারো কোনো খাবারের মজুদ নাই। সন্ধ্যা হতে না হতে সমস্ত প্রাণীগুলির পেট ভরাইয়া আমি আবার যার যার ঘরে বিরায় দেই। মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা, সমস্ত প্রাণী রিজকের দায়িত্ব আমি আল্লাহর হাতে। কে দেয় রিজিক? জোরে বলুন, কে দেন? আল্লাহ পাক। কি খাবেন সব আল্লাহ জোগাড় করে দিয়েছেন, তরি তরকারি জোগাড় করেছেন, মাছ জোগাড় করেছেন, চাউল দিয়েছেন, খাবার দিয়েছেন, গোশ দিয়েছেন, সব দিয়ে দিয়েছেন আল্লাহ রাব্বুল আলামিন। সমস্ত জিনিস দিয়ে মানুষকে আল্লাহ পাক তার জন্য আল্লাহ সব করেছেন। খালাকা লাকুম মা ফিল আরদি জামিয়া, এ পৃথিবীতে যা তৈরি করেছে সব তোমার জন্য, এ হচ্ছে আমার আল্লাহ। এ হচ্ছে আমার কে? আল্লাহ। সে আল্লাহ পাক বলছেন আল্লাহর পরিচয়, তিনি স্রষ্টা, তিনি রিজিক দাতা। এবার আইন দাতা কে? আইন দাতা কে? আরো জোরে বলুন, আইন দাতা আল্লাহ হচ্ছে আল্লাহর পরিচয়। ইনিল হুকমু ইল্লা লিল্লাহ আলা লাহুল খালকু ওয়াল আমর, সৃষ্টি যার আইন চলবে তার। আমার দেশে আল্লাহর আইন চলছে? আমাদের দেশের কল কারখানা ক্ষেত খামার অফিস আদালত আল্লাহর আইন অনুযায়ী চলে? চলে না, বরং আল্লাহর আইনকে মুছে ফেলার জন্য, নিজেদের আইন সৃষ্টি করার জন্য প্রচেষ্টা চালানো হচ্ছে। আল্লাহর আইন মানুষের জন্য সব থেকে বেশি উপযোগী, কারণ সৃষ্টি করেছেন কে? বলেন কে করেছেন? আল্লাহ। প্রত্যেকটি মেশিন আপনি যা কিনবেন, রেডিও হোক, টিভি হোক, যে কোনো যন্ত্র হোক, গাড়ি হোক, তার সাথে একটা লিটারেচার, একটা বই তার সঙ্গে দিয়ে দেওয়া হয়। ওই বইয়ের মধ্যে লেখা থাকে এটা কিভাবে চালানো হবে, অপারেট করা হবে, তার সিস্টেম লেখা থাকে। আপনার ইচ্ছা মতো চালাইলে হবে না। এই মানব গোষ্ঠীকে সৃষ্টি করেছেন, এখন আপনি যদি আপনার আইন মতো চালান তা কি চলবে? চলবে না। আপনি আপনার আইন মতো চালাচ্ছেন, ভালোভাবে চলতেছে? চলতেছে না। স্বরাষ্ট্রমন্ত্রী বলতেছেন সন্ত্রাসীদেরকে মাটির তলা থেকে খুঁচে বের করা হবে, কিন্তু নাকের উপর দিয়া ব্রিফকেস চুরি হয়ে যায় উনি তা ধরতে পারেন না। এই হলো আইন। অনাবরত খুন হচ্ছে, অনাবরত সন্ত্রাসী তৎপরতা চলছে, আর ওনারা বলছেন আগের থেকে গুলি চলে আসছে, একজনের খুনের বিচার না হইলে এরকম খুন তো হইতেই থাকবে। তাহলে খুনকে, হত্যাকে, সন্ত্রাসকে সরকার জাস্টিফাইড করছে, নাউজুবিল্লাহি মিন যালিক। এই জন্য আইন হতে হবে আল্লাহর। আইন হতে হবে কার? চিল্লায় বলেন, আল্লাহ পাকের আইন হতে হবে। আমি একদিন পার্লামেন্টে বলেছিলাম, আমার দেশের নেতা নেত্রীরা বারবার হজ করতে যান, উমরা করতে যান, সেখান থেকে আসার সময় কি আনেন? আতর, পাথর, সুরমা আর ফুরমা, এই কিছু নিয়ে আসলেন। কিন্তু আমি বলেছি আপনারা কি কিছু শোভে দেখেন না? পার্লামেন্টে এইভাবে বক্তৃতা করেছে, কিছু শোভে দেখেন না? আমি প্রশ্ন করে আমি আবার জবাব দিচ্ছি, আপনারা যারা হজ করতে যান, উমরা করতে যান, হজের কথাই ধরি, এই হজ করতে যখন যান তখন মুজদালিফায় একটা রাত কাটাইতে হয়, সেটা কোন দিন? ইয়াউমে আরাফার পরের দিন। এই মাঠে দালান কোঠা আছে?
এখানে বেড়া আছে, সামিয়ান আছে, পর্দা আছে, তাবু আছে, কিচ্ছু নাই। লক্ষ লক্ষ নারী আর পুরুষ পাশাপাশি শুয়ে থাকে, তাও সুবহানাল্লাহ কইতে ইচ্ছা করে না। সারা রাত জনে জনে পুলিশ পাহারাদার নাই, কিরকম মেয়ে এলো, চাঁদের সৌন্দর্য হার মানায় দিতে পারে, এরকম সুন্দরী, এরকম সুন্দরী নারী, সুদর্শন পুরুষ পাশাপাশি রাস্তার ধারে মরুভূমির ভিতরে সারা রাত কাটাচ্ছে। ইয়াউমে আরাফার পরের রাতটা একটা রাত পুরা এভাবে চলতেছে বছরের পর বছর, শতাব্দীর পর শতাব্দী, সহস্রাব্দীর পরে সহস্রাব্দী। আমি প্রশ্ন করি, পৃথিবীর ইতিহাসে কেউ কি এমন কথা বলতে পেরেছে, লিখতে পেরেছে যে মুজদালিফার রাতে সেখান থেকে দশটা নারী হাইজ্যাক হয়েছে, পাঁচটা নারী লাঞ্ছিত হয়েছে, বলতে পারবে? গভীর রাত্রে পুরুষ সঙ্গী ছাড়া সুন্দরী রমণী, যুবতী রমণী একাকিনী নিজের ঘর ছেড়ে আল্লাহর ঘরে তওয়াব করতে আসে, তওয়াব সেরে তাহাজ্জুদের নামাজ পড়ে আল্লাহর কাছে মোনাজাত করে একা একা হাজার হাজার লাখ পুরুষের ভিতর থেকে আপন ঘরে ফিরে যায়। কারো বাবার হিম্মত নাই একবার তাকায় সেতু রূপ উপভোগ করার জন্য আবার তাকায়, অথবা তার আঁচল ধরে টান মারে। হাসি ইতিহাস কথা কন না কেন? সুন্দরী একটা মাইয়া মক্কা থেকে মদিনা থেকে পাওয়া যায় না, 15 দিন হয়ে গেছে, হয়েছে কখনো? এবার জবাব দেন, কেন হয় না? কেন হয় না? আমার দেশের মেয়েরা রাস্তা দিয়ে হাঁটতে পারে না, হাই স্কুল মেয়েদের, হাই স্কুল মেয়েদের কলেজ যখন ছুটি হয় তথাকথিত সোনার ছেলেরা গেটের সামনে এতিমের মতো কাড়াই থাকে, অনবরত হাইজ্যাক হচ্ছে, ধর্ষণের সেঞ্চুরি হচ্ছে। আর ওখানে হয় না কেন? ওখানে হয় না এই কারণে, এই কোরআনের আইন আল্লাহ রাব্বুল আলামিন যে আইন দিয়েছেন ওখানে আইন বলবৎ আছে, আছে নাকি? আছে কিনা? কোন পুরুষ কোন নারীকে ধর্ষণ করেছে যদি প্রমাণিত হয়, সে যদি ফাহাদের ছেলেও হয় আর ফাহাদের মেয়েও হয়, কোরআনের শাস্তি হলো পাথর মেরে উড়াইয়া দাও, তাকে জানিয়ে দেওয়া হবে রেডিও টিভির মাধ্যমে জেনাকারের বেবিচারীর শাস্তি হবে। চতুর্দিকে হাজার লোকেরা দাঁড়াবে হাতে পাথর নিয়ে, পাথর মেরে তাকে তার গোস্ত হাড্ডি বাতাসের সাথে উড়াই দেবে। একজন মানুষ আর একজন মানুষকে খুন করলো, এই আসামি ধরা পড়ে গেল, কোরআনের শাস্তি হলো যখন ধরা পড়বে প্রমাণিত হবে, যেমন ভাবে হত্যা করেছে পরেও হত্যা করো। এই দৃশ্য, এই আইন যদি বাংলাদেশে যদি এই আইন চালু হয়ে যেত, খুনের আসামি ধরা পড়েছে, ধরা পড়েছে জেনার আসামি, প্রকাশ্য ময়দানে এলো, সাক্ষী প্রমাণে কোর্টে প্রমাণিত হলো সত্যি সে খুনি, এই বিশাল আউটার স্টেডিয়ামের মাঝখানে খুনি কি দাঁড় করাও, চতুর্দিকে হাজারো লাখ মানুষ থাকুক, রেডিও টিভির ক্যামেরা কার্যকর হবে, পত্রপত্রিকার সাংবাদিকরা আসবে, তরবারির আঘাতে খুনির কল্লাটা উড়ায় দাও, দেহটা নিঃসার হয়ে জমিনে পড়ে যাবে, এই দৃশ্য যারা দেখবে সচক্ষে রেডিওতে পত্রপত্রিকায়, আর এক বছরের ভেতরে খুন করার হিম্মত কারো কলিজা উঠবে? জেনাকারের পাথর মেরে দেওয়া, পাথর মেরে উড়িয়ে দেওয়ার শাস্তি যদি চোখে কেউ দেখে, জেনা করার পুলক আর জাগবে? এটা নাম আল্লাহর আইন। এই আইন কার? এই আইন কার? এই আইন, এই আইন যতদিন পর্যন্ত বাংলার মানুষের মুসলমানদের উপরে কার্যকরী না হচ্ছে, এই দেশে কার্যকরী না হবে, ততদিন পর্যন্ত হত্যা ধর্ষণ খুন বন্ধ হবে না। বন্ধ হবে? সুতরাং এই আইন হচ্ছে কার? আরো জোরে বলেন, আল্লাহ রাব্বুল আলামিন। মহান আল্লাহ রাব্বুল আলামিনের এই আইন অনুযায়ী যদি দেশ চলে, মানুষ শান্তি পাবে, চুরি বন্ধ হবে, ডাকাতি বন্ধ হবে, জেনা বন্ধ হবে, হত্যা ধর্ষণ বন্ধ হয়ে যাবে,
নবীজি এমন একটি আইন চালু করে দিয়ে, কোরআনের বিধান চালু করে দিয়ে এমন একটা সমাজ চালু করেছিলেন, যেই সমাজ সম্পর্কে হুজুর নিজে বলেছেন খাইরুল কুরুনে কারনি, সর্বশ্রেষ্ঠ যুগ হলো কার যুগ? আমার যুগ। সুবহানাল্লাহ বলেন, রাসূলের যুগ হলো সর্বশ্রেষ্ঠ যুগ। সেই কোরআন, সেই হাদিস আজও আছে না নাই? বলেন জোরে, আজও আছে না নাই? সেই কোরআন এবং সুন্নাহ দিয়ে দেশ শাসন হোক, এটা কি আমরা চাই? কারা কারা চাই দু হাত উঁচু করে দেখা। আরে ভাই, আপনারা দাঁড়ায় গেলেন কেন? বসেন বসেন। আমি তো একটা স্লোগান দিতে বললাম, হাত দেখতে চাইছি আমি, মাথা দেখতে চাই নাই। এই সুযোগে কোমরটা সোজা করে নিলেন। আচ্ছা বসেন, আর মহব্বতের সাথে জিকির করেন, লা ইলাহা সবাই জিকির করেন, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। বসুন, আমরা মুনাজাত করব। আল্লাহ রাব্বুল আলামিন আয়াতুল কুরসির ভিতরে আল্লাহর সার্বভৌমত্বের কথা বলেছেন, আল্লাহু লা ইলাহা ইল্লাহু আল হাইয়ুল কাইয়ুম। পড়েন আমার সাথে সবাই, আল্লাহু লা ইলাহা ইল্লাহু আল হাইয়ুল কাইয়ুম। আল্লাহ হচ্ছেন যিনি ছাড়া কোনো ইলাহ নাই, তিনি শাশ্বত চিরঞ্জীব। সুবহানাল্লাহি বিহামদিহি। আগামীকাল এর বাকি অংশ আমি আপনাদের সামনে আলোচনা করব ইনশাআল্লাহ। জোরে বলেন ইনশাআল্লাহ। দাঁড়ানো ভাইরা বসেন, আপনাদের পাশে যারা দাঁড়িয়েছেন অনুরোধ করে বসায় দেন। বলেন যে আর পাঁচটা মিনিট বসেন আল্লাহর রাস্তে, হাইটেন না। হ্যাঁ বলেন বলেন, আপনারা যে আল্লাহর রাস্তে হাইটেন না, বসেন, সবাই বসেন। এত বড় মাহফিলের মুনাজাত, সুবহানাল্লাহ বলেন, চট্টগ্রামের ইতিহাসের শ্রেষ্ঠ মাহফিল, চিল্লায় বলেন সুবহানাল্লাহ। গোটা বিশ্বের কোরআনের শ্রেষ্ঠ মাহফিল, বলেন সুবহানাল্লাহ। যারা বলেন আলহামদুলিল্লাহ। আগামীকাল এ মাহফিলের আখেরি মোনাজাত হবে ইনশাআল্লাহ। বলেন ইনশাআল্লাহ। আমি আন্তরিকভাবে দুঃখিত, প্রতি বছর আমার মা বোনদের জন্য চট্টগ্রামবাসী, আমার মা বোনদের জন্য আলাদাভাবে তাদের প্রশ্নের উত্তর দেই এবং তাদের সামনে কোরআন হাদিসের কথা আলাদাভাবে বলি। এবছর দিন কম হয়ে গেল বলে মহিলারা, মা বোনেরা বঞ্চিতা হয়ে গেলেন। শিশু কিশোরদের জন্য আলাদাভাবে সমাবেশ করা হয়, তাও বঞ্চিত হয়ে গেল। এই বিশাল তাফসীরুল কোরআন মাহফিলের বরকত থেকে চিটাগংবাসীকে যারা বঞ্চিত করলো, আল্লাহ তাদের হেদায়েত নসিব করে দিয়ে, যদি হৃদয় থাকে, যদি হৃদয় বলে কিছু থাকে,